যদি ভালো নাই তো তাহলে এত বড় ফুকুরে একটা দাবা কেন হয়েছে? এ কেউ ঘাস এভাবে কাটে কেমনে কাটে? একটা গাইস তিনটা খাইতে তো আসছি যেটালি এ তুগুলা মাংস আমার থেকে আরো বেশি নাই। ভাগ্যটাই খারাপ, মানে এমন একটা সিচুয়েশনে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি একটা গ্রামের পরিবেশে সেজে সে ঘাস কাটবা, কেটে গরুকে খাওয়াবা। Alright guys, it's me Little Rappy and welcome to our vlog. তো গাইস আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে বিকজ অফ আজকে আমরা যাচ্ছি গ্রামে। গাইস তামির মিঠু ভাইকে এক ঘন্টা কল দিছি, উনি বলছে যে 10 মিনিট পরে আসবে, বাট আচ্ছা গাইস চলে আসছে। অনেকদিন পর আমরা গ্রামে যাচ্ছি, তাও আবার জাহিদের বাড়িতে। এনজয় হবে, তো ব্লগটা দেখতে থাকো। আমরা অবশেষে একটা দোকান পাইছি, তো দেখি এখানে কি করা যায় কিনা। ভাগ্যটাই খারাপ, মানে এমন একটা সিচুয়েশনে ওনারা বলতেছে যে গাড়ি সেকেন্ড গিয়ারে নাকি প্রবলেম হয়ে গেছে, তো এটা ঠিক করতে 1-2 দিন লাগবে, তো আমাদেরকে গাড়িটা রেখে যাইতে হবে, কিছু করার নাই ভাই। আমাদেরকে যেহেতু আজকে ব্লগটা করতে হবে, তো আজকে আমরা যে অন্য যে কোনো ওয়েতে সেখানে যাইতে হবে, তো বাইকটা এখানে রেখে আমরা ওইখানে যাব। এটা 1 দিনের জন্য এখানে রাখতে হবে, কজ ওনারা বলতেছে যে এটা ঠিক করতে নাকি 1 দিন সময় নেবে, ওটার সেকেন্ড গিয়ারে প্রবলেম হয়ে গেছে। আর রাফির সাথে আমি যেদিনে বের হই ওই দিনে আমাদের একটা না একটা প্রবলেম হয়, নিশ্চয়ই ছেলে আর নিশ্চয়ই ছেলে দেখতে। তো গাইস আমরা অনেক টায়ার্ড আর ফাইনালি চলে আসছি জাহিদের গ্রামের বাড়িতে। আসলে বাইরে অন্ধকার হয়ে গেছিল, যার কারণে বাইরে আর শ্যুট নেওয়া হয় নাই, তো
দুজন আজকে আমাদের বাড়িতে আসছে, যদিও আমি ওদেরকে ইনভাইট করি নাই, তো ক্যামে ক্যামে চলে আসছে। তো যাই হোক, ওদের কথা ছিল হচ্ছে বিকেলে আসছে, তো বিকেলে আমাদের অনেকগুলো শট ছিল, বাট ওই শটগুলো নিতে পারি নাই। তো ওরা আসছে হচ্ছে সন্ধ্যার পরে, আমি তো আপনারা তো লেটে আসতে ভাবছি আর আসবেন না, এখন তো কিছু বানাই নাই, মানে আপনারা খাবেন কি? আমরা তো গাইস কি বলো, আমরা তো আসছি খাইতে, আসছি খাইতে। তুমি যদি এখন আমাদেরকে বলো যে কথা যদি বলে দাও আসছি খাইতে, ঠিক আছে? যদি এখন খাও আর রাফি চলো আছে, আমরা চলে যাই, আমরা যাব, চলে যাই। এইটা তো বড় মানে দেখি, আরে দাঁড়া দেখা লাগবে না যে আমরা এখানে আসছি হচ্ছে দুই দিনের প্ল্যান করে। তোমার ব্যাগটা এত বড় কেন? মিনি ব্যাগ তো ব্যাগ এর দিদি কি আনছে, তো কি করবে কি করবে? সো গাইস, না না না, আমরা এখন রাফির ব্যাগটা চেক করব। ওর ব্যাগটা অনেক বড়, আসছে হচ্ছে দুই দিনের জন্য, বাট ওর এটা দেখে মনে হচ্ছে যে ও এক মাসের জন্য খাওয়া দাওয়া করবো, তো দাঁতের জন্য বুঝতেন তো গাইস, খাইতেই তো আসছি না। কালকে গোসল করবো তো গ্রামে আসছি, যেহেতু কুকুরে তো গোসল করবো, আমাদের পাশে পানি নেই কুকুরে। আমাদের চ্যানেল আছে, ওইটাই এটা হচ্ছে আমার খুব কাছের একটা মানুষ, তারেক ভাই। তো অনেকদিন পর তারেক ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো আজকে আমাদের জন্য রান্না করলাম। তো আচ্ছা আচ্ছা, সব থেকে বেস্ট যে এটা সেটা হচ্ছে আজকে তারেক ভাই নিজে রান্না করছে আমাদের জন্য ডিনার, কিন্তু উনি রান্না করছে, ঠিক আছে? তো এই দেখতেছেন পুরো শেপ শেপ শেপের মতো লাগতেছে যে লুঙ্গি, ঘরে যা পরে থাকতে হয় লুঙ্গি। তারেক ভাই কি করবে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। মিঠু ভাই, মিঠু ভাই, এটা কি দেখতেছি আমি? কি রাফি, কি একটু তো ফর্মালিটি মেইনটেইন করো। কি কি হইছে গাইস? দেখেন একটা গাইস তিনটা খাইতে তো আসছে, যেটালি এ তুবুলা মাংস না, আমার থেকে আরো বেশি না, তো মোটা হয় না, খাইতে তো আসছে। তুই যদি আর দুই দিন থাকো সেখানে, ওরা তো একটা গরু জবাই দিলেও হবে না, ঠিক আছে? তো মানে ধীরে থাক ভাই, আসছি তো মেইনলি খাইতে। কেন কি এটা কেন? আরে ডিম দুটা আর গাইস দেখছেন, আমার আমার তো এটা একটাও নেই, আমরা হচ্ছে কালকে তোমাদেরকে পুরো গ্রামটা মোটামুটি ঘুরাবো। গাইস সাবস্ক্রাইব লিটল গাইস, থ্যাংক ইউ। আমি আর কিছু বলবো না, সো আমাদের নেক্সট শুটগুলো কালকে নিব। 2 hours later গাইস, মিঠু ভাই আমাকে বলছিল যে কি আমি নাকি খেয়ে দিয়ে একদম লোড হয়েছিলাম, এখন দেখি নিজে লোড হয়ে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
গাইস দেখেন কি আরামে ঘুমাইতেছে, অলমোস্ট একটা বাজি গেছে, খেয়ে দিয়ে অনেক আরামে ঘুমাইতেছে। আর একটা কথা গাইস, আমাদের হাতে আছে কি দেখুন গাইস, বেলুন আছে। তো এখন আমরা এগুলো আস্তে আস্তে এখন আমরা এগুলো মাথার ওনার মাথার সামনে ফুটাবো, দেখি ওনার রিয়াকশনটা কি। আমাদের কালকে সকালে ইচ্ছা মতো আপনি ডেয়ার দিয়ে ঠিক আছে, আমরা দুজনকে আপনি যা ডেয়ার দিতেছে আসতেছে। দুজন আমার হাতে খুব বেশি মাইর খাবে, আমি কিন্তু এখন মারতে ওরা কমপ্লিট করতে হবে ডেয়ার গুলা। সো দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? সো গাইস এখন অলমোস্ট সকাল 6:30 বাজতেছে, কালকে রাতে দুই বদমাস আমার সাথে যা করছে। তো এখন ওদেরকে খুব কঠিন কঠিন দুইটা ডেয়ার দিব আমি। আমার যদিও মর্নিং হয়েছে কিন্তু জাহিদের এখনও মর্নিং হয় নাই, অনেক সকাল সকাল উঠছি শুধুমাত্র তো ওদেরকে ডেয়ার দেওয়ার জন্য। এখন হচ্ছে প্রথমে দিব জাহিদকে, ঘুমাচ্ছে অনেক আরামে। সো গাইস তো ফাইনালি একটা পুকুর পাইলাম, জাহিদরে মেইনলি যে কারণে এখানে আনছি। ওরা এখন একটা ডেয়ার দিব, ওরা এখন যেটা করতে হবে পুকুরে গোসল করতে হবে। আম্মু আসতেছি কি? আম্মু আসতেছি আজকে দুজন মিলে আমার সাথে যা করতে। এটা রাখুন, প্ল্যান ছিল আমার না, এটা এখন হচ্ছে ডেয়ারটা কমপ্লিট। এটা জাহিদের প্ল্যান ছিল, আমি এখানে কোনো ভাগিয়ে নাই। কালকে বলছো না ডেয়ার কমপ্লিট করবা, নাম কি হবে তোমাকে? কত বড় পুকুর, তাহলে কালকে আমার সাথে এমন করছো কেন? পারবা না? না। আচ্ছা ঠিক আছে গাইস, ও হচ্ছে এখন নামতে পারতেছে না। তো আচ্ছা আসলে মিথুনের মতো ভালো মানুষ হয় না, মানে উনি অনেক ভালো, যদি ভালো নয় তো তাহলে এত বড় ফুকুরের সাথে আমাকে কেন হয়তো। তোমাকে তো জাস্ট পুকুরে ভিজাইছি, তুমি এখন যাই ফ্রেশ হবা ঠিক হয়ে যাবে, কিন্তু রাফিকে আমি এমন একটা ডেট দিব। সো গাইস তোমরা দেখবে রাফিকে আমি এমন একটা, আমি ফ্রেন্ড চলে এসেছি। So hey guys, so আমার ডেটটা শেয়ার, যদি আমি অনেক কষ্ট করে ডেট মিশে আসতে আসছি, সো এখন রাফি ফালা। Wait guys, আল্লাহ হাফেজ, আমি ফ্রেন্ড চলে যাচ্ছি। আমরা যেহেতু গ্রামে আসছি ঠিক আছে, হ্যাঁ তো গ্রাম্য পরিবেশে এখন কিছুই করা হয় না। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখন লুঙ্গি বা একটা গ্রামের পরিবেশে সেজে হচ্ছে ঘাস কাটবা, ঘাস কেটে গরুকে খাওয়াবা। থ্যাংক ইউ সো মাচ, ফিরে চলে এসেছি। কিছু ঘাস দেখতেছেন তো, এগুলা রাফি এখন কাটতে হবে। রাফিকে এখন অনেকগুলো ঘাস কাটতে হবে, কাইটা, তারপর হচ্ছে গরুরে খাওয়াইতে হবে। ডিজে রাখাল আমি, ঠিক আছে? ও হচ্ছে ডিজে রাখাল, ঠিক আছে? তো এটা নাও, জুতা কেন পড়ছো? আর আমি জুতা পরে নামবো? ওই যে ওইখানে যাও,
সো গাইস আপনাদের লিটল রাফিকে দেখেন হচ্ছে এই যে ঘাস কাটছে তো সো গাইস ঘাস নিয়ে চলে আসছে গরুকে খাওয়াইতে আর আজকে সব দোষ এই গরুটার দেখছো গরুটা তার বাচ্চাটাকে কি আদর করতেছে এই গরুটার জন্য আজকে আমাকে কি শাস্তি দিয়েছে রাখাল রাখাল এভাবে সামনে যাও আরো ঠিক আছে তো দেখো হচ্ছে সাবস্ক্রাইব লিটল গাইস লিটল গাইস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।